আসসালামু আলাইকুম চ্যানেল অথবা পেজ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকে ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন কি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে খুব ফ্লাফি একটি কেকের রেসিপি শেয়ার করব কেকটি অনেক ফ্লাফি এবং খুবই স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন কেকটি কতটা স্পঞ্জি হয়েছে কেক তৈরি করার জন্য অনেকগুলো উপকরণ লাগবে প্রথমেই নিয়ে নিয়েছি তিনটি ডিম ডিমের সাথে আরো অনেকগুলো উপকরণ আছে এর মধ্যে থাকবে গুঁড়া দুধ কফি পাউডার মিল্ক বাটার বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স চিনি ডিমের সাদা অংশ ময়দা ও ফোস্টার ক্লার্কের কেক পাউডার তেল লবণ খাবার সোডা ডিমের সাদা অংশটিকে একটি বিটার দিয়ে বিট করতে থাকব বিট করতে করতে এক পর্যায়ে এটি একটি ফোমি টেক্সচারে চলে আসবে আর একটু স্মুথ করার জন্য আমি আর কিছুক্ষণ বিট করে নিব যখন এরকম স্মুথ হয়ে আসবে এটাকে এক পাশে রেখে একটা মিক্সিং বোলে ঢেলে এক পাশ করে রেখে দিব আর একটি মিক্সিং বোলে আমি আমার শুকনো উপকরণগুলোকে রেডি করব অন্য আরেকটি মিক্সিং বোলে এর সাথে অ্যাড করব বেকিং পাউডার বেকিং সোডা এক চিমটি লবণ দেড় চামচ পরিমাণ কফির গুঁড়া এগুলোকে একসাথে মিক্সড করে এক পাশ করে রেখে দিব এখন ডিমের সাদা অংশগুলোর সাথে আমার যে ডিমের কুসুমগুলো ছিল সেগুলোকে একটু বিট করে নিব বিট করা হয়ে গেলে এর সাথে অ্যাড করব দেড় চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী চিনি চিনি অল্প অল্প করে দিতে হবে আর বিট করতে হবে এক পর্যায়ে এরকম ফোমি ভাব আসলে দেন আমি অ্যাড করব আমার যে শুকনো উপকরণগুলো আছে এগুলো একটি চামচের সাহায্যে কিছু পরিমাণ করে দিবেন আর বিট করবেন বিট করা হয়ে গেলে এটি কেক তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে এখন আমি দুটি এক্সট্রা উপকরণ অ্যাড করব একটি হচ্ছে বাটার আর একটি হচ্ছে মার্জারিন চিজ কেকের আইটেম বিক্রি করে এরকম দোকান থেকে আপনি এটি কিনতে পাবেন এটি ভেজিটেবল ওয়েল থেকে তৈরি করা হয় এটি আপনার কেকের যে স্বাদ এটিকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিবে এটাকে বিট করতে হবে বিট করলে এটা কখনোই সম্পূর্ণ পরিমাণ মেল্ট হবে না যখন আমরা কুকিংয়ে দিব তারপর এটা মেল্ট হবে তে আমি অ্যাড করব তেল তেল দিয়ে এটাকে কিছুক্ষণ বিট করব বিট করা হয়ে গেলে এর সাথে অ্যাড করব মিল্ক মিল্কটাকে দিয়ে কিছুক্ষণ বিট করার পর কেকের ব্যাটারটি রেডি হয়ে যাবে কেক তৈরির জন্য কেক তৈরি করার জন্য একটি মোল্ড নিয়ে নিব এর মধ্যে কিছু ওয়েল ব্রাশ করে এর মধ্যে একটি পেপার বিছিয়ে কেকের ব্যাটারটি এর মধ্যে ঢেলে দেব ঢালার পর কিছুক্ষণ ট্যাপ করে নিব যেন এর মধ্যে থাকা যে লাম্পসগুলো এগুলো বের হয়ে যায় এখন কনভেকশন মোডে দিয়ে ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নিব প্রিহিট হয়ে গেলে এটাকে ওপেন করে কেকের মোল্ডটাকে ওভেনে দিয়ে দিব কনভেকশন মোডে দিয়ে 30 মিনিট টাইম সেট করে ওপেন করে দিব 30 মিনিট শেষ হয়ে গেলে ওভেন থেকে কেকটিকে খুলে মোল্ড আউট করে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করছি দেখুন কতটা সুন্দর একটি কেক তৈরি হয়ে গেল অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কে কে ভিডিওটি ফলো করে কেক তৈরি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে